অ্যাশেজে লর্ডস টেস্ট চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়া এক আন্দোলনকারীকে ধরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিয়েছেন জনি ব্যারস্টো। এমন বিরোচিত কর্মকাণ্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সহ সতীর্থ ও প্রতিপক্ষ দলের প্রশংসায় ভাসছেন এই ইংলিশ ক্রিকেটার। কিশোর বয়সে রাগবি খেলার কৌশল কাজে লাগিয়ে ম্যাচ রক্ষা করেন এই ইংলিশ ক্রিকেটার। মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ, সেখানেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। লর্ডস টেস্ট চলাকালীন মাঠে ঢুকে পড়েন পরিবেশবাদী দুই আন্দোলনকারী। জাস্ট স্টপ অয়েল লেখা টি শার্ট পরে হাতে কমলা রঙের পাউডার নিয়ে ছুটে যান সেন্টার উইকেটের দিকে। লক্ষ্য ছিল খেলা যাতে বন্ধ হয়ে যায়, তবে তা হতে দেননি জনি ব্যারস্টো। তরুণ বয়সে রাগবি খেলার কৌশল কাজে লাগিয়ে একজনকে পাকড়াও করেন এই ইংলিশ ক্রিকেটার। প্রায় 60 গজ হেঁটে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন সেই আন্দোলনকারীকে। আরেক আন্দোলনকারীকে হাত বাড়িয়ে আটকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। পরে জাস্ট স্টপ অয়েলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 69 বছর বয়সী এক বৃদ্ধাও মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু গ্যালারি থেকে বের হওয়ার পর নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেন। খেলায় বিঘ্ন ঘটানোয় 3 জনকেই আটক করে পুলিশ। ব্যারিস্টোর ভূমিকার প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সতীর্থ সহ সবার প্রশংসায় ভাসছেন ব্যারিস্টো। যা করা দরকার ছিল তাই করেছে জনি। ওদের না আটকালে খেলাটা হয়তো বন্ধ হয়ে যেত। জনি এক্ষেত্রে কিছুটা হলেও নায়কের মতো কাজ করেছে। এমন ঘটনায় হতবাক হয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। এই পরিস্থিতিতে কি করতে হবে তা জানতাম না। ওই সময় মনে হয়েছিল ওরা উইকেটের ক্ষতি করতে পারে, যে কারণে আমাদের হস্তক্ষেপ দরকার। উইকেট রক্ষা করতেই আমরা ওদের আটকানোর চেষ্টা করেছি। জাস্ট স্টপ অয়েল যুক্তরাজ্যের পরিবেশবাদী একটি সংগঠন, যারা দেশটিতে জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্ট।